মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর সহযোগিতায় এবং রাজারহাট গোপালপুর তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন কাম্য করে এই উদ্যোগ। অনুষ্ঠানে বিধায়িকা অদিতি মুন্সি স্বয়ং নিজ হাতে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোবিন্দ দাস, রাজারহাট গোপালপুর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুমন দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কি বললেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখাবো আপনাদের। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে করা হয়েছে। আমার নাম গোবিন্দ। মুখ্য কর্মসূচি বলতে আমরা তৃণমূল রাজার গোপালপুর তৃণমূল ছাত্র পরিষদের সকলে মিলে এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। মূলত সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য যে একটা গাছ মানে একটা অক্সিজেনের আতুর ঘর, যেটাকে আমরা একটা গাছই একটা বৃক্ষই সমাজকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর গ্লোবাল ওয়ার্মিং থেকে একটা গাছ একটা বৃক্ষই বাঁচাতে পারে গোটা পৃথিবী, সেই অর্থে আমরা আজকে এই অনুষ্ঠানটা রেখেছি। আমাদের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর কিছুদিন 4 দিন পরে, মূলত সেটাকে উপেক্ষা করে আমরা 4 দিন আগে আজ 24 আগস্ট এই নাগের বাজার মুখে এই অনুষ্ঠানটিকে আমরা করলাম, যাতে সমাজের কাছে বার্তা দিতে পারি যে সমাজে যারা বাস করছি সকলে যেন গাছ লাগায় আর সকলের জন্য প্রাণ বাঁচানোর চেষ্টা করি। সারা বছরে কী কী প্রোগ্রাম করেন? সারা বছরে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজারহাট গোপালপুরের ওইদিকে এবং এই 8টা ওয়ার্ডের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। 28 আগস্ট এবং 30 আগস্ট আমাদের ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টও আছে। আমরা এরকম অনেক কর্মসূচি করে থাকি। আমার নাম সুমন দে, ডাক নামে পল্টন বলে পরিচিত, রাজার গর্ব তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।